Udah. Bet, kau masih potong sendiri. Aduh, udah. স্যার হ্যাঁ কমছে কমছে স্যার দেখ কন্টিনিউ শার্ট দেখ স্যার স্যার এই যে শার্ট স্যার পানি দে স্যার গেছে গেছে পেটের দিকে লাগ কমে যাবে রে এটা তো হিরোগিরি বেশি দিন করা যাবে না না কমে গেছে স্যার টেনশন করেন না কমে গেছে না কমে গেছে স্যার কত কমে গেছে গরুর ভাজা আর চিংড়ি মাছের ভুনা নাম শুনলে জিব্বার মধ্যে পানি এসে পড়ে কার কথা স্যার ভুনা বোতাম সারাই চলবো কন্ট্রি গাই দিচ্ছি এই যথেষ্ট মাত্র 200টাই দেন ভাড়া দেবো নাই আগে মোগল লাগেজে লইয়া হদি ও পারবো না খালাম না কি কইলি খালাম্মা বলেলি এ মুই তোর কোন কালের খালাম্মা বিয়াত দব ডেরাইবা দেন তুই তো গাড়ি হারবেন না তুই তো গাড়ি করবে না তো তোমার লাগে কি করবে একটা সোফার দেবে এক করে দাঁত দুধ ফালাইলাম কি সোফার দিয়ে দাঁত হালাই দেবে দাঁত হালাই দেখছেন কখনো হ্যাঁ আরে টের একদম টাইম নম্বর দাঁত উঠাইতে পারবেন না আর সোফার দিয়ে হালাই দিয়েছেন দাঁত হ্যাঁ ওইসে 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 তোমার তো ঝামেলা ঝামেলা করা লাগবে না প্রোডাকশনের বলে আছে এটা দিয়ে 12টা বাড়া দেবে না সেই লাগেজ নেবে না মুই জানতাম আমনে কারণ না কারণ ফিট দেবে এবাটা এই বেশি কতগুলো থাপার দিয়ে দাঁত করে ফালাই দিব সেন এটা কেডা এটা সেন এ হইল বাংলাদেশের এক নাম্বার নায়িকা এটা সেন না তো তাই এরা যদি ইউনিট দেয়া দেয় তাহলে হেরা হবে ধন্য বজ আপনার মাইয়ে নায়িকা তো কি মনে হয় গায়িকা এইটাও না কোনদিন চলচ্চিত্রে টেলিভিশনে দেখছি বললে মনে হইতেছে না এমনকি টেন্ডারও না বিয়াদ্দব কথা কাট এ স্যার এ প্রোডাকশন এ প্রোডাকশন হ্যালো কিঠা আরে পরে ফোন করেন মিয়া আমি বিজি আছি আরে মিয়া শুটিং এ আছি শুটিং শুটিং পরে ফোন করেন আচ্ছা রাখি আসসালামু আলাইকুম চিনুনি কই এই যে আপনি গেম খেলা নিয়ে ব্যস্ত আর এই যে ম্যাডামের মা আপনি সাজু কাজু নিয়ে ব্যস্ত আছেন এদিকে আমি ক্যামেরা পর্যন্ত খোলা পেলাম না বসে উমরে গজ গজ বজ বজ লাগিয়ে দিছে আমার অবস্থা কেরাসিন শুনেন আপনি মি একটা অসভ্য খাটা খবি পাকা পাউদা কথাবার্তা কেমন চাচা সিলা কইতেছেন এর লেগে তুমি আপনার সিরিয়াল দেই না খালি রুমের মেম্বার হাতে ধরে সিরিয়াল লইছে বাস 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 আর বাইরে নাসা বাবাজি করেন না আপনি কি কম বিরক্ত করছেন আমার বসেরে হ্যাঁ ফোন দিতে দিতে আমার বসের ফোন গরম করে লাইছেন আমার মেয়ারে একটা কাস্টিং দাও আর আপনি কইতেছেন কি আমার বসে আপনার কাছ থেকে আতে পাই ধরে সিরিয়াল লইছেন না আহ সোহেল ভাই রাখেন না প্লিজ আচ্ছা ঠিক আছে রাখলাম তাড়াতাড়ি মেকআপ নেন শুনেন মোটা ভাই আমার মায়ের মাথায় বিষ আছে ওই কি জানি কই মাইগ্রেন না রে মাইগ্রেন আমার মায়ে আই স্টিম চুন না দিলে কিন্তু মেকআপে বইবো না একবার সকাল সকালে চুপের লেগে অস্থির হয়ে গেছে এক বাসায় মনে কিছু রান্না বান্না হয় না সারা রাত শুধু আল্লাহ আল্লাহ করে কখন সকাল হইবে আর শুটিং আইবে আইলে তো খাওয়া দাওয়া করে একটা বেড়া বেড়া করে আনিবে উম্মা মাম্মা পেতনি হাজির বয়স কি আর সাজ দিছি কি এরা কি নাটকের কাস্টিং হ্যাঁ হইন্ডা রাহো
এরাস যে তোমার নাটকের কাস্টিং থাকে তা তো মোর মাইয়াই নাটকে অ্যাক্টিং করবে না, মোর মাইয়ার ক্যারিয়ারের একটা ব্যাপার আছে। আমার ক্যারিয়ার লাগি এই যাবে তো যা এই যে না থার্ড পার্ট গাই রে পাটা আমি গাম। এই ম্যাডামের মায়া কই আপনারা মুখে তালা ঢেলে কষ্টে লাগান সামান্তা মেকআপে বহ তাড়াতাড়ি ক্যামেরা সামনে লাও আমার ডিরেক্টরে গজ গজ লাগিয়ে দিছে আমার তোলে জলদি করো দেরি হয়ে গেছে। এ সোহেল থামো ব্যাটা ব্যাটা কইলে কথা কইও না আমার মাইয়া যে মেকআপে সেরা বইবে মেকআপে সেরা তাই মহিলা দিলেন বইয়া দিছে বাই বাই ওই বইবে কেমনে এ আপনারা মেকআপ টেকা ছাড়া যা শুরু করছেন আপনারা আল্লাহর রাস্তায় বাদ দেন তো মুখে তালার কষ্টে লাগান না আমরা সিলেকশন সিলেকশন হ্যাঁ কি ক্যামেরা কোন কোন করি কটা বাজে ওই এক তো কোনো মেকআপই নাই নাই মুখে বস কি যে কোন আপনি মেকআপ মেকআপ ছাড়াই একটার পর একটা একটার পর একটা খালি সিকোয়েন্স নাম্বার লাগছে। আপনারা আমি আগে কইছিলেন যে নায়িকা গোকল দেন কিন্তু নায়িকার মা গোকল দেন না, এগুলো যে কি পদক কি বাপ কথা খালি গদ 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 করে এই লাগবো এই লাগবো ওইটা লাগবো এইটা লাগবো আপনি সামাল দেন আমি গেলাম আমি চললাম। এই আরেকটা নায়িকা কই রুমেল ভাই রুমেল ভাই সরি রাস্তায় অনেক জ্যাম তাই আসতে একটু দেরি হয়ে গেল। আপা প্লিজ এখন 12:30 বাজে আমি কখন ক্যামেরা ওপেন করব বলুন। আর রুমেল ভাইয়া আপনি টেনশন করছেন কেন আমি তো মেকআপ ছাড়াই কাজ করি জাস্ট একটু ব্লাশ দেব আর আপনি ক্যামেরা লাইট সব কিছু রেডি করেন হয়ে যাবে। ওকে রুমেল ভাই আমাদের কিন্তু 4টার মধ্যে ছাড়তে হবে ওই বিজ্ঞাপনে একটা মিটিং আছে তো ক্লায়েন্ট তো পারলে আমার পায়েই ধরে 16 লাখ টাকা দেবে আবার নাকি একটা ফ্ল্যাটও দিবে আর আমাদের মোস্তফা বললো যে শাশুড়ি মার কাজটাকে করতেই হবে বুঝেনি তো। শুনেন ফ্ল্যাট দিক আর যাই দিক আমার শুটিং চলাকালীন কোথাও যেতে দেবেন ওকে। ওই সেট রেডি রেডি কর ব্যাপারটা তো কিছু বুঝলাম না সকল জায়গায় বেরোছি ভাই আপনি এখন স্কিপ গুতাগুতি করতেছেন শুটিংটা করবেন সময় আমার একটা সিকোয়েন্স তো হলো না এখন পর্যন্ত আমরা এখন 7 নম্বর দৃশ্য করবো 7 নম্বর লেগে রেডি হয়ে কষ্ট পরে রেডি হয়ে গেছি কী ব্যাপার আপনার শার্টের বোতাম বোতামটা লাগতেছে না বুঝছেন কিন্তু গত সপ্তাহে লেগেছিলো। হ্যাঁ গত সপ্তাহে লাগছিল কিন্তু এখন তো কষ্ট মষ্ট করে একটা লাগাইছে মানে এই এক সপ্তাহের মধ্যে পেটটা না বাইরে গেছে কী করেন না আসলে হিরোগিরি করতে চাইলে আপনাকে কন্ট্রোল করতে হবে খাবার দাবার কন্ট্রোল করতে হবে সারাদিন ললিপপের মতো যা মুখে আসে তাই ভাই এফডিসির খাবার তো ভাই খুব মজা প্যাকেজের খাবারই অন্যরকম ভাই লোভ সামলাইতে পারি না। আরে ভাই এটা এফডিসির খাবারের দোষ না এটা আসলে জিব্বার দোষ আর ফ্রি খাওয়ানোর দোষ। জায়গা ভাই শুনেন আপনি আমার শুটিং করেন ওই একটা কথা আছে লাঞ্চের সময় কিন্তু আমার 2 ঘন্টা লেগে ছাড়তে হইব আমি একটু সোনারগাঁ হোটেলে যাবো আমার একটা পার্টি আসবো একটা বিজ্ঞাপনের কন্ট্রাক্ট হইব বুঝছেন আমার 2 ঘন্টা লেগে ছাড়তে হইব। দুপুরবেলা মানে দুপুর তো এখন আপনাকে আমি কীভাবে ছাড়বো আমি একটা দৃশ্য তো শুট করতে পারিনি একটা দৃশ্য করতে পারেন এটা কি আমার দোষ নাকি আমি তো সকাল থেকে গিয়ে বসে রয়েছি আর আপনার নায়িকা তো এখন একটার পর একটা আইতেছে। আপনি তো বাইরে ফুটবল খেলা দেখেন তারা রাত জেগে ফুটবল খেলা দেখেছে রাত জেগে ফুটবল খেলা দেখছে তো রাত জেগে যদি ফুটবল খেলা দেখবো তাহলে সারাদিন ঘুমাইবো শুটিং করার দরকার নাকি এটা কি 500 টাকা কম নয় আপনার কাছ থেকে কন। আমার তো প্রশ্ন নাই এখানে ভাই টাকা পয়সা তো কম নেন না আপনার দিনই ভাই আপনাদের এই যে দেখেন আপনারা এখন হিট আপনাদের সারা নাটক বানাই নাটক স্পন্সার হয় না চ্যানেল আলারা চালায় না হ্যাঁ অথচ আপনারা কি আপনারা নিজেরাও জানেন আমরাও জানি আমরা তো খালি কালের সাক্ষী দেখেন না এতদিন যাবৎ আমি এই লাইনে আছি কত বিখ্যাত বিখ্যাত নাটক আমি বানিয়েছি কত পত্রপত্রিকা লেখা লিখিয়েছি আমার একটা গাড়ি নাই আমি স্কুটারে যাই আর আসি আর আপনাদের 6 মাস যাবৎ লাইনে আসছেন 2টা গাড়ি শুনলাম আপনার গাড়ি ধরে গেল একটা গাড়ি। আরে ভাই আপনি যে কেন বানাইতে পারতেছেন জানি না তো সবাই তো কয় মিডিয়াতে তো টেকা সেটা ভাই আপনাদের জন্য আপনারা যারা হঠাৎ করে উঠছেন তাদের জন্য আমাদের জন্য না আমরা আসলে ভাই এত কথা করার দরকার নেই আপনি শুটিংটা করেন টেক করেন আর ওটা মনে রাখেন আমার কিন্তু দুপুরবেলায় রাতের সময় 2 ঘন্টা ছাড় দেবো বাইরে বার্গারের বিজ্ঞাপনের অফার পাইছি বুঝছেন ওরা ক্যাশ টাকা লেব বইছে আমরা যাই দেবো। হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলতেছেন শেডিউল আপনার কি মাথা খারাপ হয়েছে মোর মাইয়া কি খাইয়া দেয় কাম নাই এ আপনারা প্রতিদিন শেডিউল দেবে আমার মাইয়া শুটিং শুরু হয় বেয়ান কালা আর শেষ হয় বেয়ান কালা আর কোনো সময় সময় নাই হ্যাঁ হ্যাঁ ফোনটা হেন এখন সে শুটিংয়ে আছে হ্যালো শুটিংয়ে কে
হ্যাঁ ভাই, রুমেল ভাইয়ের কাছে, ডিরেক্টর রুমেল ভাই। জি, আমেরিকা? না ভাইয়া, এখন তো সম্ভব না ভাইয়া আমেরিকা যাওয়া। একদম টাইট শিডিউল ভাইয়া, ১০,০০০ কেন, ২০,০০০ দিলেও পারবো না ভাইয়া, সরি। হ্যাঁ, উফ, এত বিরক্ত করে না। মানে আমেরিকান দর্শকরা নাকি আমার মেয়ের জন্য পাগল, বলে কি যে সব টিকিট নাকি সেল হয়ে গেছে, বলে ২০,০০০ দিবে। ভাই আমি বলে দিছি ১০,০০০ কেন, ২০,০০০ দিলেও সম্ভব না। আর বলে কি না, সেভেন স্টার হোটেলে রাখবে, শপিং করতে দিবে, কত কিছু। আমি না ভাই, আমরা রাজি না। চুপ করেন, আমার কথা শুনলে ওর অস্থির থে, অস্থির অস্থির থে। ওনার নিজের জীবনটা নিজে সিরা বেড়া বেড়া করে লাই। ওনার মায়ের আমেরিকার থেকে ফোন আইবে, এই যে আমেরিকার লোকজন আপনার মায়ের ক্যামেরা শুনবে, আপনার মায়ের কোনো নাটক কি রেলে যাইছে? আরে রিলিজ না হলে কি হবে, তারা জানি ইন্টারনেটে ছেড়ে দিছে, বুঝছেন? ওই নাটক দেখে তো ফোনের পর ফোন ভক্তরা, আর বাসার টিনটি ফোন তো ধরতেই পায় না এই ভক্তদের জ্বালায়। আর বললেন না। হ্যালো কেঠা, ও আমার মাইয়া নাইকারে চাইতেছেন? হ্যাঁ তো বিজি আছে, শর্টে আছে। আমার কোন শিডিউল লাগবো? না না, আমার মাইয়া তো ২০১২ সাল পর্যন্ত কোনো শিডিউল নাইকা। যাও দুই একটা আছে, কাছে ডিরেক্টর লাগিয়া। কি কইতেছেন, মিঠাই লইবেন? আচ্ছা আসেন, চাইনিজ মিঠাই লইছেন। আচ্ছা আচ্ছা, রাখি। দেরি চলে রাখবে শর্ট। সরি, আপনি শর্ট? শর্ট মানে আমার মেয়ে তো মেকআপই নেয় না, কিসের শর্ট? কি সাংঘাতিক কথাবার্তা, এত বেলা হয়ে গেছে এখনো মেকআপ দেয় নাই। আপনার প্রোডাকশন বই কোথায়? হ্যাঁ, যে নাস্তা যে করবে আমার মেয়ে, আপনার প্রোডাকশন বই কই? দুপুর ঘরে যাবে লাগছে, নাস্তা খানে কেন? নাস্তাই যদি এখানে খাইবেন তাহলে আগে খাইতেন, নাস্তা তো সব গন্ধ হয়ে গেছে গা। শর্ট দিবেন, চলেন। এই সোহেল, আপনি আমার মেয়ের সাথে কি কথা বলেন? আপনি আমার সাথে কথা বলেন, মেকআপ ছাড়া আমার মেয়ে শর্ট দিতে যাবে? আপনি কি আমার মেয়ের ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলছেন? ম্যাডাম শুনেন তো, এটা লং শর্ট, বুঝছেন? এনে মেকআপ ছাড়াই দিতে পারবো, শর্টটা দিয়ে আমি মেকআপ নেই। আয় তাড়াতাড়ি জলদি। আম্মু যাবো, চল। আমরা বুঝি না, বলছেন আমরা ঠিকই বুঝি, এতদিন যাবো আমরা মিডিয়া আছি আর আঙ্গুর সামনে গসিপিং করে। আপনি আমার চর মারলেন কেন? আপা আপনার বিমিস ঠিক আছে, চাকর বাকর গায়ে হাত তুলেন কিলো, হুশ করে কথা কইবেন। কথায় কথায় চাকর বাকর, জানেন আমি এই ইউনিটের প্রোডাকশন ম্যানেজার। এস রে, তোরে যে মুই কপি আনতে কইছিলাম, তুই কপি আনলাও না কা? তাই বলে আমার সর মারবেন? আহা সাজান ভাই, সরি প্লিজ, মাম যা বলেছে তার জন্য দুঃখিত। তাই বলে খালাম আমার সর মারবো? এ বেটা, এ তুই আবার আমরা কি করি? এই আচ্ছা, আপনি হাট বাজার পেয়েছেন, এই হাট বাজার, দিস ইজ শুটিং স্পট। আপনাদের এই কথাবার্তার জন্য আমি একটা শট দিতে পারছি না, আমার প্রত্যেকটা শটে আপনাদের গলার আওয়াজ যাচ্ছে, এনজি হচ্ছে। আচ্ছা কেন আসেন শুটিং স্পটে, কেন আসেন আপনারা এই ডিস্টার্ব করার জন্য? একটি কথা হবে না, কোয়াইট। রুমাল ভাই একটা কথা শুনবেন? হ্যাঁ বলেন। মোরা কইলাম কেউ কথা বলতে আসিলাম না, ব্যাটকা ব্যাট কি করতে আসিলাম তাই না? এই সমস্ত এখানে হবে না, এটা শুটিং স্পট, চুপচাপ বসে থাকবেন। কোয়াইট কোয়াইট, ওই টেক অনুরোধ করে বলছি। এবারে মনে করছে কি নিজে একটা লাল শার্ট পরে হেরো নিজে পাটকে নিতে পারে। Good.
তোকে আমি 38 বছর ধরে চিনি। যখন আমি ফিল্মের হিট নায়িকা তখন তুই আমাকে এই পাখা দিয়ে বাতাস দিয়েছিস, আর আজকে আজকে আমি নিজের বাতাস নিজে করছি। তোদের সবাইকে আমি হারে হারে চিনে ফেলেছি। আরে সেই সকাল 7টা থেকে আমি মেকআপ নিয়ে বসে আছি, আর যারা 1:30টার সময় এসেছে তাদেরকে নিয়ে তোমার লাফালাফি শুরু করেছো না? আপনারা তো আমি 38 বছর ধরে চিনি, আপনার তো আগে এরকম কথাবার্তা কইতেন না। আর এখন দেখা হইলেই এমন ভাবে কথা কন বটবট বটবট করতে থাকেন। আমার মনে হয় আভা আপনার সুগারটা টেস্ট করা দরকার, ডায়াবেটিসের মাত্রাটা যদি বেড়ে যায়। কি বললি, কি বললি তুই? আমার ডায়াবেটিস হয়েছে? আরে আমার 14 ঘুষিতে কারো ডায়াবেটিস নেই। সুগার তো টেস্ট করা উচিত তোর আর তোর ডিরেক্টরের। সে সকাল 7টা থেকে আমাকে বসিয়ে রেখেছে। যা যা তোর ডিরেক্টরকে যে জিজ্ঞেস কর আমার সাথ নিবে কি না। আপনার মাথা কি ঠান্ডা হয়েছে? তাহলে একটা কথা কইতাম। কি বলবি বল? এই যে আপনি কথা কথা কন এফডিসিতে আমি আত্মা টিপছি, এই কথা কইলে কি আমার মান সম্মান থাকে কন? আরে তুই তো শুধু আমাকে বাতাস দিয়েছিস, অন্য হিরোদের হাত পা টিপেছিস, সেই কথা বললে অসুবিধা কি? ভুলে গেছিস নাকি? আমার মুখ ছুটাস না খোলাম। ঠিক আছে আপনার থাকে না পা, আমি ওই দিকে শর্টের ব্যবস্থা করছি, আমি দেখি। হ্যালো, হ্যাঁ মধুবালা, মধুবালা বলছি। কে? ও আপনি? হ্যাঁ ভাই ব্যস্ত, থানা কয়েকদিন ধরে কাজ চলছে। আপনার কদিন লাগবে? হ্যাঁ ক্যামেরা স্ট্যান্ড বাই, কোয়াইট, হিরো হিরোইন ওকে, স্টার্ট সাউন্ড। শোনেন এখন এখন হবে আরো 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 রোমান্টিক, এই রোমান্টিক আমি ইংলিশ শট নিচ্ছি, আরো ক্লোজ থাকবে আর ইমোশন থাকবে। ওকে যা যা যা, টেক কেয়ার।
প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয় সেই আমার প্রাণের চেয়ে প্রিয়।